বন্ধুরা, আজকে তোমাদেরকে শোনাবো আমার নিজের স্যার আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য তার মাঠ গরম করিয়ে নেয়। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি অনেক আকর্ষণীয় হতে চলেছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবে। আশা করি অবশেষে তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে, সেজন্য সমস্ত প্রস্তুতি নিয়ে কানে হেডফোন লাগিয়ে বসে যাও। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের প্রিয় আপু নীলা রায়। আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি আমার ক্লাস সেভেনের বার্ষিক পরীক্ষায় পাশ করানোর জন্য যেভাবে স্যারের মাঠ গরম করতে হয়েছিল। প্রিয় বন্ধুরা, আমি দেখতে শুনতে মোটামুটি ভালোই ছিলাম, আমার পেপেগুলো যথেষ্ট আকর্ষণীয় ছিল, কিন্তু আমি ছাত্রী তেমন ভালো ছিলাম না, অর্থাৎ পরীক্ষায় কোনো